खबर हुगली से है। लोकसभा सीट की निवर्तमान सांसद लौकी चटर्जी ने अपने चुनावी प्रचार के तहत एक रेल यात्रा का आयोजन किया। मंगलवार को उन्होंने बंदेल रेलवे स्टेशन से सर्वप्रथम ट्रेन की टिकट कटाई और इसके बाद ट्रेन में सवार होकर मानकुंडू स्टेशन तक की यात्रा की। प्रचार के दौरान लौकी चट्टोपाध्याय ने प्रधानमंत्री नरेंद्र मोदी की लोकसभा चुनाव में जीत हासिल करने की अपील की। उन्होंने कहा कि मोदी सरकार ने पिछले कार्यकाल में कई महत्वपूर्ण योजनाएं शुरू की जिनसे लोगों को लाभ मिला है। उन्होंने आगे कहा कि मोदी के नेतृत्व में देश के विकास को और तेजी से आगे बढ़ाया जा सके, इसलिए उन्हें समर्थन करें। उनके उम्मीदवारों को भारी मतों से विजयी बनाकर संसद में जाने की मार्ग को प्रस्त करें। लॉकेट का यह प्रचार अभियान उनके निर्वाचन क्षेत्र में लोकप्रियता बढ़ाने और प्रधानमंत्री मोदी के लिए समर्थन जुटाने के प्रयास में वह बंदेल बाजार के दुकानदारों से मिली, हाथ से हाथ मिलाकर स्नेह जताया। उन्होंने ट्रेन यात्रा के माध्यम से अपने मतदाताओं से सीधा संवाद स्थापित करने का प्रयास किया। বন্ধরা দিয়ে পেছনে আসুন। আমার বাড়িতে এগুলো করে অভ্যস্ত, এটাই আমাদের মানে মধ্যবিত্ত বাড়ির আমাদের জেলাভাবে চলে, সেটাই এসে গেছি এখানে আছি কাজের চাপের জন্য একদম ভেতর থেকে আমার খুব আনন্দে আমি এগুলো করি। প্রচুর দর দাম করতে পারি এখানে, আজকে করিনি লোকে পালাবে দেখে, ঠিক আছে প্রচুর দরদাম করতে পারি, এর জন্য আমি স্পেশাল আছি। কিন্তু আমার উপর মাঝে মাঝে দেখে আমাকে ফিরিয়েও দেয়, মাঝে মাঝে দেখে হেসেও ফেলে, কিন্তু দরদামে এক্সপার্ট আছি। কারণ বাজার করে দিল্লিতে নিজেই বাজার করি, সবজি টবজি সব নিজে করি, সেটা ভালো লেগেছে। আজকে প্রচার একেবারে প্রথম ব্যান্ডেলে বাজার করলেন, তারপর একেবারে রেল ধরেন, প্রচার মানকুণ্ডু, কী বলবেন, কেমন বলবেন? খুব ভালো লেগেছে, মানুষের সাথে ট্রেনের মানুষের সাথে এত দিলে নেগেটিভিটি পাইনি, তারা খুশি, তারা ট্রেনে জার্নি করছে এবং ট্রেনের জন্য রেলের জন্য যা যা আধুনিকরণ দরকার আছে, এই লোকসভা বলুন, এই জেলায় বলুন বা এই বাংলায় বলুন, এটা আমাদেরকে কথা দিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী, একটা কিছু থাকবে না, সব কাজ করা হবে, মানুষের সুবিধার জন্য যা যা করার দরকার আছে প্রত্যেকটা কাজ রেলের হবে। কারণ রেল নিয়ে প্রধানমন্ত্রী একটা শপথ দিয়েছেন যে রেলের আধুনিকীকরণ একটা অন্যতম কিছু হতে চলেছে। প্রচার আপনারা দুজন দুজ মেরু কিন্তু একেবারে সেলিব্রিটি দুজন, কি আশা করছেন? আমাদের ভারতীয় জনতা পার্টির রেজাল্ট ভালো হবে, আমরা জিতবো, আমরা আবার লোকসভা পাবো। কারণ মানুষ এখন মোদিজির বিকল্প ছাড়া আর কিছু নেই, দুর্নীতি থেকে মুক্ত করতে গেলে, মাফিয়াবাজ থেকে মুক্ত করতে গেলে, নারীদের সম্মান রক্ষার্থে মোদিজি অন্যতম। যেভাবে উনি একের পর এক মানে এক একটা স্কিম, আজকে 5 বছরে যে ফ্রিতে রেশন, ফ্রিতে মানুষ অন্য যোগাচ্ছে, আজকে রাস্তা বলুন, আজকে জল বলুন, আজকে লাইট বলুন, আজকে যত কা কিছু করছে, মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলুন, আজকে মহিলাদের 5000 টাকা করে বলুন, কিষাণদের জন্য বলুন, যা যা করছে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করছে। আর এটা তো প্রধানমন্ত্রীর ভোট, আর তো কোনো প্রধানমন্ত্রী নেই, ওই দলে তো কোনো প্রধানমন্ত্রীর রূপ নেই, তো মানুষকে তো বোকা বানানোর একটা ছক হচ্ছে। মানুষ কেন দেবে? এটা তো বিধানসভা ভোট না, এটা লোকসভা ভোট। লোকসভা ভোটে একজনই প্রধানমন্ত্রী রয়েছে, আগেরবার মানে উনিই একা রয়েছেন, 1 থেকে 100 মোদী 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 মোদী, বিরোধী দলে তো কোনো প্রধানমন্ত্রীর মুখই নেই, তাহলে বিরোধী দলে ভোট কেন দেবে? সবাইকে আগ্রহ করবো দেশকে বাঁচাতে গেলে প্রধানমন্ত্রীকে ভোট দিয়ে জয় জিততে হবে।